হ্যালো, হ্যাঁ আমি অফিসে ঢুকছি, আপনি অফিসে দেখা করে নিন। ওকে। হ্যালো, হ্যাঁ বলছি। না আজকে সম্ভব নয়, কালকে ফোন করুন আপনি। ওকে। হ্যালো, হ্যাঁ পাঠিয়ে দিন ভেতরে, বসুন। থ্যাংক ইউ স্যার। বলুন কি বলতে চান স্যার। আমি একটা এজেন্সি থেকে এসেছি, আমাদেরও একটা নেটওয়ার্ক আছে, তবে এটা সম্পূর্ণ একটা সিক্রেট ব্যাপার। এই নেটওয়ার্কে 16-36 মেয়েরা কলগাল হিসেবে কাজ করে। তারা প্রত্যেকেই এক একজন ডানাকাটা পরি স্যার, শিক্ষিতও বটে। এদের কাউকে বিছানা সঙ্গিনী হিসেবে পেতে হলে আমাকে বলতে পারে। ইন্টারেস্টিং, বিয়ে করার সময় পাইনি ঠিকই, তবে এভাবে বেশ তো, সময় পাননি বিয়ে করেননি, যখন সময় পাবেন বিয়ে করে নেবেন। ইটস এ গুড টাইম টু এনজয়। পাঁচটা পাঁচ রকম সুন্দরী মেয়ে ছেলে নিয়ে খেলে তুলে বেড়ানোর এটাই তো শুভ সময় স্যার। না না না, এটা আপনারা খুব অন্যায় করছেন। ছাড়েন তো মশাই, গোটা দেশটাই যেখানে নীতিভ্রষ্ট, গাদা গাদা অন্যায় কাণ্ড কারখানা ঘটে চলেছে, সেখানে এটা কি খুব বেশি অন্যায়? তাহলে আপনিও স্বীকার করেন যে এটা অন্যায়? দেখুন, আমরা কোনো মেয়েকে জোর করে নেটওয়ার্কে আনি না। এই পেশাটাকে তারা ফান কাম অ্যাডভেঞ্চার হিসেবে দেখে। ফান কাম অ্যাডভেঞ্চার, আশ্চর্য! তারা এটাকে ছেলেখেলা ভাবে নাকি? আপনি শুধু এটাকে অন্যায় বলছেন, সো স্যাড। নিন সিগারেট খান। থ্যাংক ইউ স্যার, এভাবে একটু খুদ করে এগিয়ে দিলে আমার চলে যাবে। তা খুদ করেটা কত? প্রথমে ধরুন 1,000 টাকা থেকে শুরু হয়, তবে 30,000 টাকায় আপনি 1 নম্বর মাল পেয়ে যাবেন। 1 নম্বর মালটা বুঝবো কী করে? সে আপনাকে একটু জেনে বুঝে নিতে হবে। এটুকু গ্যারান্টি দিতে পারি স্যার, মাসখানেক হলো লাইন এসছে। ওকে, বাই দ্য ওয়ে, তাহলে আপনারা কোথায় মিট করবেন স্যার? সামনের শনিবার আমার বাংলোতে রাত 9টায়। এটা আমার বাংলোর ঠিকানা। ওকে স্যার। Fun come adventure. TG 255. শনিবার রাত 9টায় তোমার একটা শিফট আছে। প্রোগ্রামটা অবশ্য ক্লায়েন্টের বাংলোতে। ওয়াও, অ্যাড্রেসটা নোট করে নাও সুইটি। ইয়া, জাস্ট আ মোমেন্ট। Yes, say. আরে এসো এসো গিন্নি, বসো। আচ্ছা, তুমি সারাদিন ঘরের মধ্যে বসে বসে কিসের ব্যবসা করো শুনি? তোমার তো দেখাই পাওয়া যায় না। আজ কি রান্না করলে গিন্নি? কাল ঝিঙে পোস্তটা যে নামিয়েছিল না, একেবারে ঝকাস। তোমার ওই রং চড়ানো কথায় আর আমি ভুলছি না। লোকে কাঠ, লোহা, চাল, ডাল, জামা কাপড় কত কিছুর ব্যবসা করে। না না, তোমাকে আজ বলতেই হবে তুমি কিসের ব্যবসা করো। চামড়ার।
আরে মিস্টার রাজেশ চ্যাটার্জি, হ্যাঁ ভেতরে আসুন। ওকে, চিয়ার্স। আপনার নামটা জানতে পারি? হোয়াই নট, রিমা, রিমা লাহিড়ি। আচ্ছা, আপনার নামটা বলতে কোনো আপত্তি হলো না কেন? আপত্তি থাকবে কেন? বরং নামটা জানা থাকলে আপনার নেক্সট কল পেতে পারি, অথবা আপনার কোনো বন্ধু বান্ধব ইন্টারেস্টেড থাকলে তাদের কাছ থেকেও কল পেতে পারি ভবিষ্যতে। আচ্ছা রিমাজি, আপনি? নট রিমাজি, অনলি রিমা, মানে তুমি বলুন, এটাতেই আমি স্বচ্ছন্দ বোধ করি, মানে কাজের সুবিধে হয় এই আর কি। ওকে ওকে ওকে, আমি বলছিলাম যে এর আগে মানে কতজনের সঙ্গে এভাবে আর কি, মানে এই নিয়ে মোট 12 শিফট কাজ করেছি এর আগে, তারা প্রত্যেকেই অবশ্য আমার কাছে নতুন ক্লায়েন্ট, আপনাকে নিয়ে 13 জন, মানে আপনি 13 নম্বরে। বাবা, এতজন! বাবুর মরণ দশা হয়েছে আর কি, ঘরের মধ্যে মাইয়া লই এসে রাতেও থাকবো, আর এই হইল অধঃপতনের আস্থা। মোর আর কি হইব, টাকা পাই কাজ করি। বাবু, টেবিলে খাবার রাখছি, আইসা পড়েন। চলো রিমা, খেয়ে আসি। আমি তো খেয়ে এসেছি, আমি আর খাবো না, আপনি খেয়ে আসুন। বারে, আজ রাতে তুমি আমার গেস্ট, তুমি না খেয়ে থাকবে সেটা কি কখনো হয়? চলো তো। এটা কিন্তু বেশি বাড়াবাড়ি হচ্ছে। আফটার অল তুমি আমার গেস্ট না, শুরু করো। এক্সকিউজ মি, মা। বলো মা, তোমার আশীর্বাদে বিজনেস ভালোই চলছে। না মা, না, কলকাতার কোনো মেয়ে আমার পছন্দ নয়। ও তুমি মেয়ে পছন্দ করো, আমি গিয়েই বিয়ে করব। ঠিক কথাই বলছি। ওকে সুইট মা, গুড নাইট। আচ্ছা, এই লাইনে তুমি কি করে এলে? বিদায় করুন, কাল আবার আমাকে অন্য ক্লায়েন্ট অ্যাটেন্ড করতে হবে। আমরা রিহার্সাল করছি, রিহার্সালের জন্য রিহার্সাল রুম রয়েছে, সেখানে যান আর পড়াশোনা ডিস্টার্ব হচ্ছে।
চল রে, আমরা বরং রিহার্সাল রুমেই যাই, ভালো ছেলের পড়াশোনা ডিস্টার্ব হচ্ছে তো। চুপ কর তো, কাম অন ফ্রেন্ড, উই ডোন্ট কেয়ার দিস গাই। চলি কোথায়? কি মারা হচ্ছে এতক্ষণ ধরে অয়েলিং করে প্রিন্সিপালকে ম্যানেজ করলাম বাইরের স্টেজটা, আর ওনারা চলে যাচ্ছেন। সময় নষ্ট না করে রিহার্সাল কর, চল। রিহার্সাল করতে গেলে ক্যাসেট চাই। ক্যাসেট কোথায়? কিরে বাবলু, ক্যাসেট দিস না? দিনই মানে একেবারে মেড ইন জাপানে ক্যাসেট দিয়েছি তো। এই নে তোর মেড ইন জাপান, ইসিলিয়ে মার খাতা হয় ইন্ডিয়ান ইয়াং জেনারেশন। লন্ডন হলে আফটার আবে চুপ কর, লন্ডনের বাচ্চা। ড্রামা, ক্যাসেটটা ভাঙলো কে আবার? আমাদের কলেজের বিদ্যাসাগর। নাকামো করিস না, বল কে ভেঙেছে? তোর প্রাণের বন্ধু তুলাল চন্দ্র। ওর এত বড় সাহস, ও ভেবেছেটা? চল তো, চল ওর বিদ্যাসাগরের কথা, চল 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 চল। আরে দুলাল, এই ক্যাসেটটা তুই ভেঙেছিস? হ্যাঁ, কেন? আমার পড়াশোনা ডিস্টার্ব হচ্ছিল। স্টুপিড, বুঝলি জানতো, পড়াশোনা নয় শোম্যানশিপ। কলিকালের বিদ্যাসাগর। কিরে, এই ক্যাসেটটার দাম 75 টাকা, 75 রুপিস, বের কর। 75 টাকা? 75টা পয়সা আমি দেবো না। সোজা আঙুলে ঘি না উঠলে আঙুলটা একটু ব্যাঁকা করে নিতে হয়, তাও জানিস না কি নাস্তি গন্ধ সাগে। দেখ দেখ, পয়সার ব্যাগ দেখে মনে হয় বেগুন বেচে। জানি আমারও কটা সামান্য পয়সা দিয়ে আপনাদের সাজার লিপস্টিকও কেনা যাবে, ওইটুকু পয়সা আমার সম্ভব, ওটা দিন। আহারে, এই রমা বেচারা থলিটা দিয়ে দে না, নাটক করছে। রমা প্লিজ দিয়ে দে না। জান তো, এক কাজ করতো, তোর বন্ধুকে বল এইটা একটু ভেতরে ঢুকিয়ে দিতে, তাহলে আমি ওর থলি ফেরত দিয়ে দেবো। বল না। বন্ধুর মর্যাদা, থ্যাংক ইউ। তুলা, সবার সঙ্গে একটু মানিয়ে চলার চেষ্টা কর। যাক, দেবে কাল ফাংশনে কিন্তু অবশ্যই আসিস। উপস্থিত বন্ধুরা, আমাদের যে ছাত্র বন্ধুটি এই অনুষ্ঠানকে অপসংস্কৃতি, অশ্লীল ইত্যাদি নানান বিশেষণে ভূষিত করলেন, আমার তার কাছে অনুরোধ, তিনি যেন স্টেজে এসে দেখিয়ে দেন সংস্কৃতি কাকে বলে। কি হলো সংস্কৃতির বিষয়? যান স্টেজে।
কেন ওকে ডিস্টার্ব করছেন? আমি জানি উনি আসতে পারবেন না। আসলে আমাদের ভারতবর্ষে এমন কিছু মানুষ আছে যারা নিজেরা কিছু করে না, করতে জানে না, জানে শুধু অপরের সমালোচনা করতে। আর উনিও ওদের মধ্যে একজন, যাকে নজরুলের ভাষায় বলা হয় জাতের নামে বজ্জাতি। কালকে প্রোগ্রামটা কিছু দিল, তবে তোরা যাই বলিস, দুলালের যে ট্যালেন্ট আছে এটা কিন্তু মানতেই হবে। কি রে বল না, কি অপূর্ব গানের গলা বলতো, তেমনি গানের সুর আর কথা। তুই তো দেখছি দুলালের প্রেমে পড়ে গেছিস। অফকোর্স, বাট 99% 1% ডিপেন্ডস আপন দুলাল। ঠিক এগোতে সাহস হচ্ছে না বুঝলি। চুপ কর, তোর লজ্জা করছে না? এর মধ্যে ভুলে গেলি কালকে আমাদের কিভাবে অপমান করলো? এই অপমানের বদলা আমাদের নিতে হবে। আমেরিকা হলে কি করতে জানিস? কোল্ড রিভলভার ভার করে একেবারে ঠাঁই ঠাঁই ঠাঁই। আমেরিকা? তোরা একটু বস, আমি তো আরেক থেকে আসছি। কালকে ফাংশনটা কিছু দিন রমা এই অপমানের বদলা চাই। এই যে শুনুন না, আমায় কিছু বলছেন? প্লিজ এক মিনিট। দরজাটা খুলছে না, প্লিজ হেল্প করুন না। রমার গলা মনে হচ্ছে, রমার চল তো, হ্যাঁ চল তো, প্লিজ দরজাটা খুলতে দিন, প্লিজ সরে যান। আমি আপনি কি ক্ষতি করেছি? প্লিজ আমি আপনাকে হাত জোর করে বলছি, কেন করছেন এসব? আমার ক্ষতি করার লাভটা কোথায়? আমি তো আপনাকে ক্ষতি করেছি, আমি কিন্তু পড়াশোনা করতেছি। প্লিজ প্লিজ এমন করবেন না, প্লিজ। খুলে দিন দরজাটা, শুনুন আমার কথা, শুনুন। চলে মনে হচ্ছে এটা রমার কথা। এই যে আমাদের সংস্কৃতির বাহক, উপরে রাম ভিতরে কাম। মন্টু সব শুধু বিশ্বাস কর, মন্টু সব চল চল প্রিন্সিপালে, চল চল মন্টু, চল আমার কথা, আমার কথা শোন মন্টু, চল চল মন্টু চল। গ্যাংটকে তোর কদিনের কাজ, কবে ফিরে আসতে পারবি? মাসখানেক বাদেই ফিরে আসছে দিদি। অনু যে এত ভালো গায় জানতাম না, অপূর্ব যেমন রূপ তেমনি গুণ ওর। কিন্তু ভাগ্যটা ওর খুব খারাপ রে, আজ অব্দি ওর জন্য একটা সুপাত্র জোগাড় করতে পারলাম না। আর দেখ না, সুভাষ তো বিয়ে পাশ করে ঘরেই বসে আছে, তোর জামাইবাবুর পেনশনের টাকাই ভরসা, কবে যে বিয়েটা দিতে পারবো জানি না। তুমি কিছু ভেবো না, আমি ওর জন্য একটা ভালো ছেলে দেখে রেখেছি। আমি ঘুরে আসি, এই এসেই ওর বাবার সঙ্গে কথা বলবো, একেবারে সুপাত্র। আচ্ছা। আরে পিসিমণি, পিসিমণি কখন এলে তোমরা, কেমন আছো? এই তো এলাম। ও আরে তোর কথা ভেবেই তো আসা। দাদা আকাশ এখন যথেষ্ট স্বাবলম্বী হয়েছে, এখন ওকে বিয়ে দিয়ে ঘরে একটা বউ নিয়ে এসো। বিয়ে? ও বাবা, এরপর কি বুড়ো বয়সে বিয়ে করবি নাকি? আরে বাবা, সংসারে একটা মেয়ে না থাকলে স্ত্রী থাকে না। আসলে তোমার পিসুমণি তোমার জন্য একটা ভালো সুপাত্রীর সন্ধান নিয়ে এসেছিল। হ্যাঁ, একেবারে তোমাদের সমান ঘর, কোটিপতির একমাত্র মেয়ে। সরি অঙ্কেল, তোর কোনো আপত্তি আমরা শুনবো না। তুমি তো সব জানো পিসি, আমাদের সাজানো সংসারে আবার ঝড় উঠুক এটা আমি চাই না। আমি আর ড্যাড বেশ আছি। দাদার কথা ভেবেই কথাটা বলেছিলাম, জোর করতে পারি না, আমি তো আর নিজের পিসি নই। এ কথা কেন বলছি পিসি,
আমার বাবার একমাত্র খুঁত বোন হলেও আমি তো তোমাকে নিজের পিসি বলেই মনে করি। বাহ বাহ, এই তো আমার ছেলের মতো কথা। ওর কোম্পানির ম্যানেজিং ডিরেক্টরের একমাত্র মেয়ে, অনেক ডিভিট হবে। তোমার ভাঙা সংসারে একটা ঝড় উঠবে। কি না চা, আকাশে যা মেঘ জমেছে না, বাপরে বাপ, কি খাবেন বলো? কিচ্ছু খাবো না। ঠিকই, সে এত ভালো একটা খবর আনলেন, সে আকাশ দাদা বলবে, হবে বাজি ফাটবে, সে বাদ্যি বাজবে, সে কত আনন্দ হবে। এই মধু, তুই থামবি। বেশ তো, আমার কিছুতেই আপত্তি নেই। আমার আপত্তি আছে, আমি কোনো বড় লোকের মেয়েকে বিয়ে করবো না। কেন, তোর কি কোনো মেয়েকে? না না, সেরম কিছু নয়। তাহলে আপত্তিটা কোথায়? পিসিমশাই, আমি যখন খুব ছোট্ট, আমার ড্যাড তখন খুব অসুস্থ, আমার চোখের সামনে সেদিনের কথা আমি কোনোদিনও ভুলতে পারবো না, কোনোদিনও না। আকাশ, আই এম সরি। ইউ আর এ ব্যাকডেটেড ফুল, তোমার সঙ্গে ঘর করা যায় না। কামিনী, প্লিজ প্লিজ প্লিজ, ঠিক আছে আমার কথা ছেড়ে দাও, কিন্তু এই ছোট্ট নিষ্পাপ ছেলেটার কথা ভেবে তুমি এত বড় ভুল করো না। দেখো আকাশ, আমাদের একমাত্র সন্তান। সন্তান? ওটা তোমার আকাঙ্ক্ষিত বস্তু, তুমি আঁকড়ে ধরে বসে থাকো। ঠিক কামিনী, ঠিক, তোমার নিজের ছেলে তোমার কাছে বস্তু? কি পেয়েছো তুমি ওই মাতার লোকটার কাছে? হোয়াট ননসেন্স, ভদ্রভাবে কথা বলতে শেখো। কামিনী, তুমি কিন্তু মাত্রা ছাড়িয়ে যাচ্ছো। তোমার মতো একটা ইল পেইড প্রফেসরের সামান্য কটা টাকায় ভীরু বাঙালি মেয়েদের মতো সংসারে পড়ে থাকার জন্য আমার জন্ম হয়নি। আমার একটা সোসাইটি আছে, স্টেটাস আছে, সেটা দিতে পারে আমাকে ওই অবিনাশ হালদার। সো তোমার সঙ্গে আমি আর কথা বাড়াতে চাই না। কামিনী প্লিজ, উত্তেজিত হয়ে না, শরীর খারাপ। Don't get excited, darling. Come on, darling. I will give you the help. Ma, tu jao na, ma. সম্ভবত ম্যানেজিং ডাইরেক্টরকে আমি আর খুশি করতে পারলাম। ভেবেছিলাম তোমার ভাইপোর গলায় বড় সাহেবের কন্যাকে ঝুলিয়ে নিজের আকেটাকে গুছিয়ে ফেলব, হ্যাঁ প্রমোশনটার পাকা বন্দোবস্ত করে ফেলব। তা বোধ হয় হলো না। তুমি এত ভেবে পড়ো না তো, আমি এত সহজে ছেড়ে দেবো ভেবেছ? আজকের দিনের মতো এই শেষটা কিন্তু, হ্যাঁ এই প্রথম এই শেষ। মধু, আমাদের একটা ট্যাক্সি ডেকে দে তো। সে এক্ষুনি দিচ্ছি ট্যাক্সি। ডেকে ট্যাক্সি কেন, কোথাও বেরোবি? তা আমার গাড়ি নিয়ে যা। না দাদা, আজকে আমরা একটু বাড়ি চলে যাই। আজই চলে যাবি? হ্যাঁ, এই তো এলি, কটা দিন থাক না। দাদা কি, আমার অফিসে একটা আর্জেন্ট মিটিং আছে, আমাকে যেতেই হবে। ওরে জয়ন্তী, তুই কটা দিন থেকে যা না, আসলে দেখ না এত বড় একটা বাড়িতে একা একা থাকি, তোরা থাকলে তবু একটু। এই জন্যই তো আকাশের বিয়ের চেষ্টা করছিলাম দাদা, বাড়িতে একটা বউ এলে তোমাকে এরকম আর মনমরা হয়ে থাকতে হতো না। ও আজকালকার ছেলেরা কি বলবো বলো, নিজের স্বার্থের কথাই ভাবে। আমি আমার ড্যাডের জন্য সবকিছু বিসর্জন দিতে পারি, কিন্তু কিন্তু কোনো বড় লোকের মেয়ের জন্য নয়। দেখুন দাদা, আকাশ যখন চাইছে না
তখন তো কোনো গরিব ঘরের মেয়েকেই তো পাত্রী করে এখানে আনা যায়, কারণ আমাদের দেশে গরিবের মেয়ের তো আর কোনো অভাব নেই। না না, গরিব ঘরের মেয়েরা হাবাতে হয়, অভিজাত বাড়ির মেয়েকে না আনলে এই বাড়ির সাথে অ্যাডজাস্ট করবে কি করে? দেখ জয়ন্তী, অভিজাত ঘরের মেয়েই আমার দরকার, কিন্তু অভিজাত মানে ধনী হতে হবে, বড় লোক হতে হবে, এটা আমি মানি না। আমার আকাশের জন্য প্রতি ঘরের অভিজাত মেয়ে আমি চাই। তোমার মতো তোমার মতো মা কেন হলো না ড্যাড? মা, ও মা নিশ্চয়ই পূজোয় বসেছে। ও শ্যামাদি, শ্যামাদি যাই গো দাদা বাবু। কি ধরো এগুলো? আচ্ছা পারো তো আমার জন্য এক কাপ চা করে নিয়ে এসো, যাও। একটু পরে তো আরো একবার চা করতে হবে, তখন দিলে হবে না? থাক থাক, আমার আর চায়ের দরকার নেই, বাড়ির সবার তো এক রাউন্ড চা জল খাবার হয়েই গেছে। সকাল থেকে শুধু এটা আনো ওটা আনো, একটার পর একটা অর্ডার লেগেই রয়েছে। কি ব্যাপার চত্বর, এত চাচামিচি করছিস কেন? আবার কি, সকাল থেকে চা চাই চা চাই বলে একবারে বাড়ি মাথায় তুলে দিয়েছে। তুই ঘরে গিয়ে বস, আমি চা করে আনছি। বেকার ছেলে তো চা খাওয়া কিসের রে? দেখো মেসদা, বেকার বলে খোটা দেবে না বলে দিচ্ছি, তোমাদের জন্য সকাল থেকে আমাকে যা খাটতে হয় না, আমেরিকা হলে তোমাদের থেকে 10 গুণ বেশি রোজগার করতাম। এটা তো আর আমেরিকা নয়। আহা তোরে থামবি, ঠিকই তো, শুভ সকাল থেকে এক কাপ চা পায় না, এতগুলো লোক রয়েছে বাড়িতে, এটা তো ঠিক কথা নয়। আচ্ছা বাবু তুমিই বলো, দিদিভাইকে দেখতে আজ পাত্রপক্ষ আসবে, কারোর কোনো ভ্রুক্ষেপ নেই। তোমাদেরও বলিহারি দাদা, বাড়িতে তো আরো দুটো বউ আছে, তারা কি পটের বিবি হয়ে থাকবে? সুভাষ, তুই কিন্তু আজকাল বড্ড বাড়াবাড়ি করছিস, এভাবে তুই তোর বৌদিদের অপমান করতে পারিস না। হ্যাঁ আমার আর তুই কি রে, সন্ধ্যেবেলা আসতে বললি পারতিস, সকালবেলা একটু সম্বন্ধ দেখতে আসি, আশ্চর্য! তুই যা খুশি এটা বলে দিলি হলো নাকি? এই সময় বাথরুমে ঢুকে কে বসে আছিস, বেরো বেরো। আমার বিয়ে নিয়ে তোমাদের আর ভাবতে হবে না। হ্যাঁ দায়টা তো আমাদের, প্রেম প্রেম করে যে একটা জুটি আনবি সে মূলত তোর নেই। মেস্তা তুই যা, আমি চা করে আনছি।